এই মনিরুজ্জামান নামের যিজন সদস্য যাক লো বিতর্ক হল সাসপেনশন করেছিল 5 তারিখের নিলম্বন করেছিল আর এই তিন মাহালেকে আমসুর কোনো কার্যসূচীত অংশগ্রহণ করব নিব আর আমসুর নাম ব্যবহার করব নিব মানে আচরিত কথা যিখন পত্র আমার রিপন বরা সারক প্রেরণ করেছে তাতে কিন্তু কেন্দ্রীয় সমিতির সদস্য বলে উল্লেখ করেছে নিলম্বন করলে সেই লেটারটা আছে কেতিয়া আকো উঠাই ললে এইটু কিন্তু আমি দেখা নাই। গতি নিলম্বন করা এজন আমসু ল ইমান বরপেটা জেলা আমসুর ইমান দরদ কিয় আমি বুঝব পৰা নাই আর নিয়ম নীতি কেনকা ধরনের আমি নাজানো যে নিলম্বন তিন মাহের কারণের করে আকো তাক লই এক মাহ পিছতেই কোনো ধরনের পত্র নিদিয়াক আকো কেন্দ্রীয় সমিতির সদস্য হিসাবে মানে অন্তর্ভুক্ত করে এই বিষয় লো আমার প্রশ্ন যে এইটু লেটার আমার হাতত আছে এইটু লেটার আছে মই আপনার দি দিম যে নিলম্বনের তোর পত্র আর যখন দলং সেই দলংখন ইতিমধ্যে সেংশন হয়েছে উদ্বোধন মাননীয় বিধায়ক ডাঙরিয়া উদ্বোধনও করেছে আর উদ্বোধন কাম স্টার্ট হব আপনার জানে লকডাউনের ফলত যা তিন মাহত কোনো ধরনের কাম হওয়া নাই সব বন্ধ হয়ে আছে গতি এনেকা ধরনের মানুষক বিভ্রান্তি করা বন্ধ যাতে করে যদি দুর্নীতি সচা তথ্য আছে যদি কিবা আছে করক আমার আপত্তি নাই যদি যেটু কাম মিছা সম্পূর্ণ মিছা সেই মিছা কামবিলাক যাতে মানুষ বিভ্রান্ত সৃষ্টি করে পরিবেশ যাতে বিনষ্ট নকরে তার কারণে যাকালি যখন আমসুর নেতা বলে পরিচয় দিয়ে যে প্রেস কনফারেন্স করেছে মই আমি সকিয়ে দিছো গতি পরবর্তী সময় যাতে এনেকা ধরনের মন্তব্য না থাকে নহলে আমারও সংগঠন আছে প্রতিটি সমষ্টিত প্রতিটি মণ্ডলত প্রতিটি জেলার আমার সংগঠন আছে আমিও কিন্তু বহুত কিছু জানো গতি আজি বেশি নকলো একটা সীমার ভিতর কলো গতি যদি পরবর্তী সময় তেনেকা ধরনের কয় অনাগত দিনত আমিও পরবর্তী সময় যেবিলাক ভিতরা কিছু তথ্য আমার হাতত আছে আমি সেবিলাক রাজহা করার কারণে চেষ্টা করি। কব পাৰিব মই এতে সংগঠন যেহেতু অরাজনৈতিক সংগঠন মই কেবল আমার দলের কথা নকো যে স্বতন্ত্র বরপেটা জেলার 8টা বিধায়ক 8 জন বিধায়ক আছে এজন বিধায়কের পদ কিয় যদি কাম হওয়া নাই গোটেই সমষ্টি জেলার প্রত্যেক সমষ্টির বিষয়ে কোক গতি কি হিসাবত কৈছে কি কারণত কৈছে এইটু প্রশ্ন উত্তরটা দিব পাৰিব থাকিব পাৰে মই আমার দলত কোনো কন্দল নাই আমার দলত একত্রিত হয় কিছু মানুষে কিছু এবিল অপপ্রচার দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার দলের ভিতর তেনকা ধরনের নাই চাও এটা পরিয়ালত যেতিয়া আমার পরিয়ালত আমি থাকো মো দেউতার লগতে কেতিয়াবা লাগি যাবে মোর ভাইটির লগতে কেতিয়াবা লাগিবে এনেকুৱা মতলব নহয় যে তাতে এটা কন্দল এটা ঘরোয়া যত মহব্বত যত ভালপোৱা বেশি আছে তাতে অলপ মনোমালিন্যটাও বেশি হয় আবেগটাও বেশি হবো পারে গতি হ্যাঁ গতি আমার দলের মতত তেনকা ধরনের কোনো কন্দল নাই এটু আমার ভিতরের কথা গতি অলপ অলপ হবো পারে এইবিলাক সব ঠিক আছে না মই শুনা পাইছো বেলেগ মানে এতিয়া ধরক হরক্ষেত্রী সমষ্টির কিবা একটা ইডিএফর নতুনকৈ নেত্রী এজনের মানে সম্পর্ক থাকা মানে বিভিন্ন প্রচার মাধ্যমে কয় কিমান দূর সচা মই নাজানো গতি ইডিএফর এতে থাকিব পারে মোর সন্দেহ আছে কি কাম করেছে করেছে নাকি ইডিএফ হয় করেছে আপনার সবাই গম পায় আমার আমসুর হয় লই কংগ্রেসে এতিয়ালৈকে কোনো নালাগে না এটা মিছা কথা কংগ্রেস দলত কংগ্রেসের হাইকমান্ডে প্রার্থী তালিকা দেয় আর আর এটা আমার গ্রাসরুটের মন্ডলের ব্লক কংগ্রেসের ডিস্ট্রিক্টের আমার একটা পেনেল যায় আর সেই পেনেল মতে আমার হাইকমান্ডে একটা আলাপ আলোচনার মাজরে এইবিলাক সিদ্ধান্ত দিয়ে গতি এটা মিছা কথা যে আমসুর মতে তালিকা প্রস্তুত হয় এটা মিছা কথা।